السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা কসমিক ডোর ইসলামিক সাল জব সরাসরি এটেন বাংলায় এই আয়োজন দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমন্ত্রণ আপনাদের সকলকে। প্রিয় দর্শক, আপনাদের জীবন ঘনিষ্ঠ শরীয়ত সম্পর্কে, ইসলাম সম্পর্কে, হালাল হারাম, শিরক বিদআত সকল বিষয়ে জানতে সরাসরি কোরআন কারিম এবং সহিহ সুন্নাহর আলোকে জানতে আপনারা সরাসরি এই আয়োজনের ফোন করে জানবার সুযোগ পাবেন। আপনাদের সাথে আছে আমি কারি কেম ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় বিশ্ববরণ্য আলেম দিন শেখ আল্লাম সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, স্বাগত দর্শকদের সরাসরি আয়োজনে। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন গ্রহণ করছি। যারা লাইনে আছেন, আপনাদের নাম বলে একটু জোরে আপনারা কথা বলবেন, টেলিভিশনে বলে একটু কমিয়ে রাখবেন। কেউ লাইনে আছেন, যে নাম বলে প্রশ্ন বলবেন। আসসালামু আলাইকুম। কি জানতে চাচ্ছেন বলুন। আনিস সাহেব, আপনি আমরা আপনার প্রথম প্রশ্নটা ক্লিয়ার বুঝতে পারলাম না, আরেকবার একটু ট্রাই করুন প্লিজ। আরেকবার বলুন। ইসলাম কি দিয়েছে? জি শেখ, আমরা আনিস সাহেবের দুটো প্রশ্ন। প্রথমটা ছিল যে নারী আন্দোলন, নারী অধিকার, যারা এই বিষয়ে নারী নিয়ে কথা বলেন, তাদের একটি ধারণা তারা বিভিন্নভাবে প্রকাশ করতে চান যে ইসলাম নারীদেরকে দমিয়ে রেখেছেন, সেভাবে অধিকার দেয়নি। আসলে ইসলাম নারীদেরকে কতটুকু কী অধিকার দিয়েছে এই বিষয়ে নিয়ে জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আকুল বিল্লাহি তৌফিক। নারী অধিকার ইসলাম দেয়নি এই মন্তব্য যারা করে, তারা ওই ইসলাম সম্পর্কেও পড়াশোনা করেনি, নারীদেরও চিনে না। নারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন হলো ইসলাম, তাই এই নারী সৃষ্টি হলো আল্লাহ পাকের। সুতরাং আল্লাহই ভালো জানেন, আল্লাহই আলমান খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? সুতরাং সে হিসাবে নারীর যে অধিকার মর্যাদা দেওয়ার তা তিনি দিয়েছেন। সুতরাং এইটা না জেনে এই ধরনের কথাবার্তা বলা, আপনি লক্ষ্য করেন যে সূরা লোকমানে আপনি দেখেন আল্লাহ পাক কী বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে উপদেশ দিচ্ছি তার বাবা মার ব্যাপারে। হামালাথু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তার মা তাকে পেটে ধারণ করেছে, ক্লেশের উপরে ক্লেশ সহ্য করে। ওয়া ফেসালুহু ফি আমাইন, এবং 2 বছর তাকে দুধ পান করালো। তাহলে এবার দেখুন নারীর কথা, বাবার কথা একবার নারীর সঙ্গে ইজমালিভাবে বলছে, এরপরে নারীর কথা আলাদা আবার 3 বার বলছে। তাহলে নারীর এখানে উল্লেখ হলো 4 বার, বাবা মাত্র 1 বার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতি কার হক বেশি? 1 নম্বরে বলছেন উম্মুকা, তোমার মা। বলে তারপরে উম্মুকা, তোমার মা, তারপরে উম্মুকা, তোমার মা, তারপরে উম্মুকা, তোমার মা, 4 বার বলছেন। এরপরে কে? আবুক, তোমার বাবা। আল্লাহ, তো বাবাকে চতুর্থবারে বলছে, মাকে 3 বারে বলছে, সুবহানাল্লাহ। আর সন্তানের জান্নাত কার পায়ের তলায়? মায়ের তাল, তো মা তো নারী। এরপরে আপনারা বলতে পারেন যে
বাবা মারা গেলে সন্তানের যে উত্তরাধিকার, সেখানে ভাই পায় দ্বিগুণ, বোন পায় তার অর্ধেক। এটা কোরআনে কারিমে এইভাবে বলা হয়েছে, লিদ্দাকারি মিসলু হাজ্জিল উনসাইয়েইন, যে বেটা ছেলে কদ্দুর পাবে দুই বোনে যা পাবে এই তা পাবে। তাহলে আগে কারে দিতে বলছে? আগে দুই বোনকে দিতে বলছে, দুই বোন যা পাবে সেটা আবার ইয়ে পাবে। তাহলে দেখা গেল পরে দিলেও ইয়ে ভাইকে বেশি দিল আর বোনকে কম দিল, মোটেই না, বোনকে বরং বেশি দিয়েছে। মনে করেন বাবা 1,00,000 টাকা রেখে মারা গেলেন, এখন 25-25, 50 দুই বোনে আর 50 পেলেকে ভাই। এখন বোনকে যখন বিয়ে দিল তো বোনে মহারানা পেল কত? 50,000 স্বামী থেকে, আর তার আগে আছে কত? 25-75। এখন ভাই যখন বিয়ে করলো তখন 50,000 সে দেনমোহর দিল, ছিল তার কাছে কত? 50-50 শূন্য হয়ে গেছে। আর বোনের কাছে কত আছে? 75 আছে। এখন ভাই যে বউ আনবে, এই বউর দায়িত্ব, সংসারের দায়িত্ব কার? ভাইয়ের। আর বোন যে 75 নিয়ে স্বামীর বাড়ি যাবে, তার সাংসারিক দায়িত্ব, আর্থিক দায়িত্ব কিছুই না। কাজেই এগুলি মূর্খ লোক, মূর্খরা যেগুলি বলে তারা পড়াশোনা করে না, জানে না, না জেনে কথাবার্তা বলে এই দেশে। তাই হচ্ছে বুদ্ধিজীবীদের একটা অংশ, সবাই না, এদের মধ্যে কিছু মহিলাও আছে কিচ্ছু পড়াশোনা করে না, ক খ গ গ আর ABCD। তারা এই প্রশ্নটা হলে আলিফ বা তা, স্যার ইসলাম সম্পর্কে কথা বলে অর্থাৎ ইসলাম কিছুই জানে না। কাজে আল্লাহ এদেরকে কি করব, ক্ষমা করেন আর কি। আমিন 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 আমিন। শেখ, পরবর্তী প্রশ্ন ছিল আনিস সাহেবের, যে অনেকে বলে থাকেন ধর্ম রাজনীতি মিশাবেন না বলে থাকেন, সেই ক্ষেত্রে আমি ধর্ম আলাদা, রাজনীতি আলাদা, ধর্মের সাথে রাজনীতি মেশাবেন না, আবার রাজনীতির সাথে ধর্ম মেশাবেন না, এই বিষয়ে ইসলাম আসলে কী বলে? আনিস সাহেব এটা স্পেসিফিকলি জানতে চেয়েছেন। দেখুন, ধর্ম বলতে আপনি প্রশ্ন করছেন ইসলাম সম্পর্কে, সব ধর্মের কথা তো আমরা বলবো না। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামে দীনা। বিদায় হজের সময় আয়াত সর্বশেষ নাজিল হয়, আজকের দিবসে তোমাদের দিনকে যদি ধর্ম বলেন তো ঠিক আছে ধর্ম, কিন্তু দিনের অর্থ হলো জীবন ব্যবস্থা। এটাকে আমি কি করে দিলাম? পূর্ণ করে দিলাম। পূর্ণ করার মানে কি? জীবনের সকল সমস্যার সমাধান এই ইসলামে পাবে, এই দিনের মধ্যে পাবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, লেনদেন, বিয়ে শাদি, মানুষের জীবন চর্চায় যত দিক আছে সমস্ত দিক এখানে ইনক্লুড করা হয়েছে। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এই দিনের প্রবর্তক, তিনি কি ছিলেন? রাষ্ট্রের তিনি প্রধান ছিলেন, তিনি আদালতের প্রধান বিচারপতি ছিলেন, যুদ্ধের মাঠে প্রধান সেনাপতি ছিলেন, মসজিদের প্রধান ইমাম ছিলেন, আবার মসজিদের শিক্ষা, এটি শিক্ষালয়, এখানে তিনি প্রধান ভাইস চ্যান্সেলর ছিলেন। তাহলে দেখা যায় একই ব্যক্তি সমস্ত দিকগুলিকে কভারেজ দিচ্ছেন, সব কিছু করছেন, কী হিসাবে? অমায়ন্তিকু আনিল হাওয়া, তিনি তার প্রবৃত্তিকে, তিনি চিন্তাকে অনুসরণ করে কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, উপর থেকে ওহি নাজিল হয় সে অনুযায়ী তিনি কথা বলেন। তাহলে ইসলাম রাজনীতির কথা বলে, রাষ্ট্রের কথা বলে, আদালতের কথা বলে, ব্যবসা বাণিজ্যের কথা বলে, ব্যাংক বিমার কথা বলে, বিয়ে শাদির কথা বলে, নামাজ রোজার কথা বলে, কোন দিকটা বলে না সেটা আপনারা প্রশ্ন করবেন। সুতরাং যারা এগুলি বলে ধর্মের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই, এগুলি অন্যান্য ধর্মের ব্যাপার হতে পারে, কারণ ওগুলি বাতিল ধর্ম, ইসলাম ওগুলি বাতিল করে দিয়েছে, ওদের মধ্যে অভাব হতে পারে, কিন্তু ইসলামে পরিপূর্ণ সকল বিষয়ে জবাব, সব সমস্যার সমাধান দেওয়া হয়েছে। আর এটা যারা বলে যে এটা মিলাবেন না, তারা কিন্তু ভয়াবহ অবস্থার সম্মুখীন হবেন কিয়ামতের দিন, কারণ তারা ডিভাইড করতেছেন, আল্লাহকে কিছু দিচ্ছেন, নিজেরা কিছু দখল করছেন, নাও সবটাই আল্লাহর, সবটাই আল্লাহর হুকুমের অধীনেই আমাদের জীবনযাপন করতে হবে, রাষ্ট্র হবে, ব্যক্তি হবে, পরিবারও হবে, সমাজও হবে। কাজে আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। শেখ বারাকাল্লাহ ফিক, শেখ একজন লাইনে আছেন, জি আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে, নাম বলে প্রশ্ন বলবেন। ওয়ালাইকুম আসসালাম, জি জি মিজান সাহেব, আপনি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে একটু কথা বলবেন। জি আচ্ছা, ধন্যবাদ। আমি সরকার থেকে করি, আমরা 12.5% সুদ দিতে পারি, প্রতি প্রতি ফান্ড থেকে,
প্রভিডেন্ট ফান্ড 12.5% সুদ ভিত্তিক না? সরকারি চাকরি প্রভিডেন্ট ফান্ড থেকে আপনারা একটা পান। জি ধন্যবাদ, আমরা আপনার বিষয়ে জানবো মেজর সাহেব, ধন্যবাদ আপনাকে। শেখ শুনলেন যে সরকারি চাকরি করেন, সেখান থেকে তারা 12.5% হারে সুদ ভিত্তিক প্রভিডেন্ট ফান্ড পান, সেটা ভোগ করা সেটা নেওয়া কতটুকু সরকারের সম্মত? দেখুন, ওই সরকারের যে প্রভিডেন্ট ফান্ড, যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্ট যেটা দেয় ওরা সুদ বললেও সুদ হবে না, সুদের সংজ্ঞা এটা আসে না। ওইটা হলো গভর্নমেন্টের পক্ষ থেকে আপনাকে ভর্তুকি দেয়, আপনাকে এত আপনি এত দিবেন, গভর্নমেন্ট এত দিবে, এটা সরকারি চাকরিয়া। আর আপনার যে অংশটা আগে, এটা আপনার অধিকারে আসে নাই, ব্যক্তির মালিকানায় আসে নাই, যতক্ষণ না চাকরি না ছাড়ছেন এটা পাচ্ছেন না। অতএব আপনার অধিকারে না আসার কারণে এটা সুদ হবে না, এটা হলো গভর্নমেন্টের পক্ষ থেকে গিফট। যদিও এটা সুদ বলা হয়, ইসলামের সুদের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা আপনি কি গভর্নমেন্টকে ঋণ দিচ্ছেন? ঋণ দিলে না গভর্নমেন্ট যেটা দিব সেটা কী হবে? আপনার সুদ হবে, এটা তো ঋণ, এটা আপনার পাওনা। আপনার বেতনের অংশ কেটে রাখে, রেখে বাকিটা গভর্নমেন্ট হাদিয়া দেয়, এটা যদিও সুদ লেখে। এগুলি তো এগুলি আমাদের অজ্ঞতার কারণে এই সমস্ত পরিভাষাগুলো, এটা এক পুরোপুরি হালাল। হ্যাঁ, যদি প্রাইভেট চাকরি হয় সেখানে এটা সুদ আসবে, কারণ প্রাইভেট চাকরি আপনার অংশটার উপরে আপনার অধিকার, তাসারুফ, হস্তক্ষেপের সুযোগ আছে, ওখানে কিন্তু নাই। অতএব এটা সুদ হবে, আর গভর্নমেন্টের এটা সুদ হবে না, ওটা হাদিয়া। আসসালামু আলাইকুম, শেখ একজন লাইনে আছেন। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কি জানতে চাচ্ছেন বলুন। আমি একটা জানতে চাচ্ছি যে আমার বোনের স্বামী, উনি মারা গেছেন, উনি মারা যাওয়ার সময় একজনে 15,000 টাকা পাইতো, উনি ওই দাবিটা ছেড়ে দিছে, মানে উনি মৃত্যুর সময় দাবিটা ছেড়ে দিছে। এখন উনি আজকে 20-25 দিন হওয়ায় এখন ওই টাকাটা দাবি করতেছে। তার মৃত্যু অবস্থায় যিনি পেতেন তিনি দাবিটা ছেড়ে দিয়েছিলেন, তিনি এখন আবার দাবি করছেন, এখন কি তাকে সেই টাকা দেওয়ার দিতে হবে কিনা? না দিলে কোনো, তিনি যে দাবিটা ছেড়ে দিয়েছেন এটা এখন আবার দাবি করেন কেমন করে? তাতে সন্দেহ হয় যে ছাড়েন নাই, এটি কি সকলের সামনে ঘোষণা করছেন আমি দাবি ছেড়ে দিলাম? তো দাবি ছেড়ে দিলে আবার দাবি তো করা যায় না, কিন্তু যদি করে, আমার মনে হয় আইনানুগভাবে এটা তাকে শোধ করতে হবে। কারণ এখন সে বলে যে আমি ছাড়ি নাই, আর এখন যদি বলে আমি ছাড়ি দিয়েছি তবে আমি আবার চাই, তাহলে তো আর হলো না। যদি স্বীকার করে যে আমি ছেড়ে দিয়েছিলাম এখন আমার দরকার, তাহলে আর হলো না, ছেড়েই দিয়েছেন। তবে সাবধানতা হলো এই, যদি আপনাদের ইয়ে থাকে, কি বলে, অর্থ থাকে, তো অর্থটা দিয়ে দেওয়াটা ভালো। দা মাই ইয়ার ইবুক ইলা মালা ইয়ার ইবুক, যেখানে সন্দেহ এটা ছেড়ে দাও, যেখানে সন্দেহ নেই সেখানে চলে যাও। অতএব তার টাকা দাবি যখন করছে তো দিয়ে দেওয়া উচিত। এরকম লোক তো নাউজুবিল্লাহ খুব নিচু মানের লোক বলে মনে হচ্ছে। আল্লাহ আলম। কোন কিতাব সেটা, কি কিতাব?
মেজান এটা কোন কিতাবের কথা বলছেন আপনি? মেজান আপনি আপনি কোন কিতাবের কথা বলছেন? কোন কিতাব সেটা কিতাব বলছেন, কোন কিতাব এটা? ফাজাইল আমল, ফাজাইল আমল। আচ্ছা আচ্ছা, এখন এখন আপনার প্রশ্নটা কি, এখন প্রশ্নটা কি? আচ্ছা ঠিক আছে, জি ধন্যবাদ। আপনাকে আপনি বলছেন কিতাবের তালিম হবে, শেষ তালিম তো হলোই না, উল্টে আপনি মার খেলেন এবং একাধিকবার মার খেলেন। এই বিষয়ে আমরা একটু শুনবো, একটা প্রশ্ন আছে, আমরা প্রশ্নটা নিয়ে যাচ্ছি। জি সালাম আলাইকুম, কে আছেন লাইনে, নাম বলে প্রশ্ন বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে এই যে সঞ্চয়পত্র কোরআন, আমার সঞ্চয়পত্র কোরআন 3 বছর 5 বছর মেয়াদের যে কিছু টাকা, তারপরে মাসিক যাতে মাসিক যাতে মুনাফা দেয়, এই মুনাফাটা নেওয়ার কি সুযোগ থাকি দেয়? মাসিক মুনাফা, জি ধন্যবাদ। আমরা জি 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 ধন্যবাদ, আমরা জানবো আপনার বিষয়ে। জি শাহ, এর আগে একটা প্রশ্ন ছিল, জি জি জি, আমরা আপনার বিষয়ে প্রশ্ন নিয়েছি, শাহ কি বিষয়ে বলবেন আপনি? ধন্যবাদ, আপনি আপনি দেখতে থাকুন, ইনশাল্লাহ জবাব পেয়ে যাবেন। শাহ, এর আগে একটা প্রশ্ন ছিল, এক ভদ্রলোক উনি মসজিদে গিয়ে কিতাবের তালিমের কথা বললেন যে এই তালিমটা এখানে না করে বড় মসজিদে করেন, এটা বলাতে তাকে মসজিদের লোকজন তাকে বেদম পিটুনি দেয়, এই বিষয় নিয়ে আরও জায়গায় গেলেন সেখানেও পিটুনি খাচ্ছেন, তো এই বিষয়ে এত পিটুনি দেওয়ার আসলে এই বিষয়ে আপনি আপনার মন্তব্য জানাবেন? যেহেতু ব্যাপারটা আমার সামনে ঘটেনি, উনি যেইভাবে বলছেন এটা তো জুলুম, এটা তো করতে পারে না, কিতাবের তালিমের কথা বলছেন, না করলে না করেন কিন্তু মারবেন কেন? সেটাই, সুতরাং এই মারটা এটা একটা জুলুম, আর জুলুমের প্রতিকার তো আল্লাহ তাআলাই, কারণে সমাজে আপনি আদালতে বিচার চাইতে পারেন, আর তা যদি না হয় তো আল্লাহ তাআলা যেটা ভালো মন করবে করবেন, আমরা তো আর এটা বিচার করতে পারবো না, কিন্তু এটা অন্যায়, এটা মহা অন্যায়। আর মসজিদের ভিতরে এই ধরনের মারামারি করার সেটা তো আরো এটা সুযোগই নেই, এগুলো মহা অন্যায়। এই কিয়ামতের দিন তো তাদের আচ্ছা বিপদ আছে, নাউজুবিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুন। শেখ, পরবর্তী প্রশ্ন ছিল সঞ্চয়পত্র করা এবং সেটা জমা রেখে তিন বছর মেয়াদি 5 বছর মেয়াদি সেই অনুপাতে প্রতি মাসে যে মাসিক মুনাফা গ্রহণ করা শরীয়ত সম্মত কিনা? বর্তমানে সঞ্চয়পত্র নীতিগতভাবে হারাম নয়, কিন্তু যেই মেকানিজমে যে কর্মকৌশলে এটাকে করা হয় এটা সুদে পর্যবসিত হচ্ছে, সুদ। সুতরাং আপনি এ সুদ থেকে দূরে থাকুন, সঞ্চয়পত্রের লাভ এটা পুরোটাই সুদ হচ্ছে। হ্যাঁ, আপনার যে মূলধন যেটা দিয়ে সঞ্চয়পত্র কিনেছিলেন সেটা আপনার জন্য হালাল, তা আপনি এখন কি করবেন, সঞ্চয়পত্রগুলো ভাঙে ফেলুন, ভাঙে ফেলে যেই টাকা দিয়ে আপনি যত টাকা দিয়ে কিনেছিলেন ওই টাকা আপনার, আর অতিরিক্ত টাকাটা সুদ হলো এটা গরিবদের মধ্যে বিতরণ করে দিবেন আর খাবেন না। আল্লাহু আলম বিসওয়াব। শেখ বারাকাল্লাহ ফিক। যে পরবর্তীতে কে আছেন লাইনে, জি আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কি জানতে চাচ্ছেন বলুন? জি প্রিয় দর্শক, আমরা আপনার, জি বলুন, কি আপনার প্রশ্ন বলুন। জি জি, কি বললেন? নামাজের সময় হ্যালো, নামাজের সময় যদি আপনার কোনো তেলাওয়াতে কোনো ভুল হয় তাহলে কি, প্রশ্নটা কি, নামাজ হবে কিনা? জি ধন্যবাদ, আপনি দেখতে, জি বলেন বলুন বলুন বলুন, সময় নষ্ট করা যাবে না, বলুন। আমি সে সময়
শেষাগতের আত্মায়িত পর্যন্ত বুঝলাম, এরপরে কি? প্রিয় দর্শক আপনি একটু ক্লিয়ার করে বলবেন। শেষ শেখাত আত্মাহিতর সাথে আর কিছু পড়তে হবে কিনা, যে এই প্রশ্ন। জি জি জি, ধন্যবাদ, আমরা আপনার বিষয়ে জানবো। হয়তো জি সাহেব প্রশ্ন শুনলেন, দর্শক জানতে চাইলেন নামাজে যদি কোনো ভুল হয় সে নামাজ কি কবুল হবে কিনা। আমাদেরকে দোয়া শেখানো হয়েছে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আয় আমাদের রব, আমরা যদি ভুলে যাই কোনো কর্ম করতে, ভুলে যাই, আদতেই ভুলে গেছি যে করি নেই, আমাদেরকে পাকড়াও করবেন না, আও আখতানা, অথবা কাজটা করতে গিয়ে ভুল করেছি এটা আমাদেরকে পাকড়াও করবেন না। তাহলে নীতিগতভাবে আল্লাহ পাকই দোয়ার মধ্যে আমাদেরকে এটা জানালেন যে ভুল ত্রুটি হলে বান্দা স্বীকৃতি দিলে এটা আল্লাহ পাক ক্ষমা করে দেন। এখন থাকলো আপনার নামাজ, নামাজ হবে কি হবে না সেটা আরেক কথা। তো নামাজ যদি আপনি এমন সূরা ফাতিহা পড়লেন, এরপরে তিনটি আয়াত পড়লেন ছোট অথবা বড় একটা কমপ্লিট আয়াত পড়লেন, এরপরে আবার ভুল করছেন পরবর্তী, তাহলে এতে নামাজের কোনো ক্ষতি নেই, আপনি রুকুতে গেলেন, কারণ নামাজের মৌলিকভাবে যদ্দূর পড়া দরকার রিকোয়ার্ড ওদ্দূর আপনি পড়েছেন, কিন্তু আপনি আমাকে জানাননি যে কোন পর্যায়ে গিয়ে ভুল করেছেন। এরপরে আপনি বলছেন শেষ রাখাতে আত্মাহিতর পরে, হ্যাঁ আত্মাহিতর পরে তো অনেক কিছুই আছে, আপনি দুরুদ পাঠ করবেন, এরপরে মাসুরা দোয়ায় মাসুরা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করতেন দোয়া করছেন, সেগুলি আপনি করবেন, এইগুলো এই আত্মাহিতর পরেই শেষ রাখাতে। আল্লাহ আলম। হ্যাঁ বারাকাল্লাহ ফিক, একজন লাইনে আছেন। জি আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে পরবর্তীতে? জি আসসালামু আলাইকুম, কে বলছেন, কে জানতে চাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। জি বলুন, কি জানতে চাচ্ছেন? সরি সরি, কিছু মনে করবেন না, আমি একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করছি। বলুন। আমি আমার একজন ফ্রেন্ডের কথা বলেছিলাম যে এক্সামে এমন কিছু কথা লিখে এসেছিল যেগুলো ইসলাম পারমিট করে না, এখন এটা তারই প্রশ্ন যে তার কাছে অপশন ছিল প্রশ্ন চুজ করার, তারপরও যেহেতু সুযোগ থাকার পরও সে ভালো প্রশ্নগুলো বাদ দিয়ে সেসব প্রশ্নের অ্যান্সার করেনি, তাই সে ইসলামের মধ্যে থাকবে নাকি তার ইসলামের সে ইসলাম থেকে বের হয়ে যাবে? জি ধন্যবাদ, আমরা আপনার বিষয়ে শেখ বলবেন, ধন্যবাদ, আপনি দেখতে থাকুন ইনশাল্লাহ জবাব শুনবেন। শেখ শুনলেন প্রশ্ন? জি, প্রশ্ন প্রশ্নপত্রে দুই ধরনের প্রশ্ন এসছে, একটা হলো ইসলামের পক্ষে, ইসলামের বিরোধী নয়, আর আবার কিছু প্রশ্ন আছে ইসলামের বিপক্ষে। এখন সে যখন আর এখানে তাকে এখতিয়ার দেয়া হলো যে সে যে কোনো প্রশ্নের জবাব দিতে পারে, তো এখন সে করছে কি ইসলামের পক্ষেরটা বাদ দিয়ে বিপক্ষেরটা জবাব দিল, তাহলে এটা কবিরা গুনাহ করলো। যদি স্বেচ্ছায় করে থাকে আল্লাহর বিরোধিতায় তো সে মুরতাদ হয়ে গেল, দিন থেকে বিচ্যুত হয়ে গেল, তাকে তবা করে আবার দিনে ফিরে আসতে হবে। আর যদি সে পরীক্ষায় পাশ করা সহজ, এগুলি জবাব দিলে সহজ সহজে পাশ করা যায়, সেই জন্য দিয়েছে, তাহলে এটা গুনাহ কবিরা হলো। এখন এই জন্য সে কি করবে, তবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহর কাছে গুনাহ মাপ চাইবে, এই তার উচিত ছিল ওইটার করা। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শেখ, যারা যারা শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছেন তারা এই ধরনের প্রশ্ন করার ক্ষেত্রে কেন তারা এ করবেন, এই বিষয়ে আল্লাহ তাদের হেদায়ত দান করুন। শেখ আজকে আমাদের শেষ করতে হচ্ছে, বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক আপনারা, আমরা শুনছিলাম শেখ আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে, শেখ কোরআন নসাইচন আলোকে অনেকগুলি বিষয় আমাদের আজকে অবহিত করলেন। লাস্টে যে প্রশ্নটা দিয়ে আজকে আমরা শেষ করছি বিষয়টা, একটা কথা বলি যে আমরা যারা প্রশ্ন কারিকুলাম নিয়ে কাজ করছি, যারা প্রশ্ন নিয়ে শিক্ষা নিয়ে কাজ করছি, অত্যন্ত সচেতনতার সাথে কাজ করতে হবে। দুনিয়া আখেরাতে একটা ভুল কিন্তু আমাকে আখেরাত শেষ করে দিয়েছে, মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে, ইমান শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে বুঝে শুনে কাজ করার তৌফিক দান করুন এবং ইমান হারা যেন আমরা না হয়ে যাই, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আজকে শেষ করছি, প্রিয় দর্শক বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।